সিম গাছে মাত্র একটি মিশ্রণেই গাছ দ্রুত বড় হবে এবং 10 থেকে 15 দিনের মধ্যে ফুল আসবে সিম গাছের। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোসবাহার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক বিন্দু, 1 নম্বর পয়েন্টে আমি জানাবো, সিম গাছের বয়স 10 থেকে 15 দিন হলেই গাছের গোড়ার মাটি আলগা করে নিতে হবে। 2, গাছের গোড়ার মাটি আলগা করার পর সিম গাছের চারপাশে বিট করে নিতে হবে, তারপর এই দ্রব্যটি প্রয়োগ করতে হবে। 3, এখন জানাবো কি কি মিশ্রণ করে গাছের গোড়ায় প্রয়োগ করবেন। প্রয়োগ করলে দ্রুত গাছ বড় হবে এবং 10 থেকে 15 দিনের মধ্যে ফুল ফল চলে আসবে। 4 নম্বর পয়েন্টে জানাবো, প্রথমে আপনারা একটি ড্রাম নেবেন। ড্রামে 180 লিটার পানি ধরে। 180 লিটার পানির মধ্যে 5 নম্বরে জানাবো, একটি ফুল ড্রাম 2 থেকে 2.5 কেজি ইউরিয়া সার নিতে হবে। ডিএপি অথবা টিএসপি 3 কেজি আপনারা নেবেন এবং ছলুবার বোরন বা বোরন 200 গ্রাম প্রয়োগ করতে হবে। ড্রামের মধ্যে কুমুলাস বা ম্যাকবিট বা সালফক্স 1 কেজি, ম্যাগনেসিয়াম সালফেট 1 কেজি ভালো করে পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। তবে গাছের অবস্থা অনুযায়ী অবশ্যই সারের মিশ্রণটি পরিমাণ মতো প্রয়োগ করতে হবে। তবে ছোট গাছে 100 থেকে 150 গ্রাম, বড় গাছে 200 থেকে 250 গ্রাম এবং মিডিয়াম গাছে 100 থেকে 200 গ্রাম হারে মিশ্রণটি অবশ্যই প্রয়োগ করবেন। তবে সারের মিশ্রণ দেওয়ার পর অবশ্যই সিম গাছের গোড়ায় পরিষ্কার পানি প্রয়োগ করবেন। তবে পানিটি এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে যে বীজটা আপনি করে নেবেন এই বীজের মধ্যে পানিটা যাতে অবশ্যই থাকে, কারণ বীজের বাহিরে গাছের গোড়া থেকে বাহিরে যদি পানিগুলো চলে যায় সেক্ষেত্রে সার বাহিরে চলে যাবে, তাহলে গাছের গ্রোথ তেমন হবে না। প্রিয় দর্শক বিন্দু, 7 নম্বর পয়েন্টে এখন জানাবো, সিম গাছের এই মিশ্রণটি ব্যবহারের একদিন পর বিকেলবেলা একটি কীটনাশক প্রয়োগ করতে হবে, যেমন টাপগর ডাইমেথেট গ্রুপের কীটনাশক টাপগর অথবা সানমেকটিন 1.8 EC প্রতি লিটার পানিতে 1 ml প্লাস ম্যানসার প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে ব্যবহার করলে মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে গাছ বড় হবে এবং ফুল ফল আসবে। প্রিয় দর্শক বিন্দু, এখন জানাবো সিম গাছের কিছু রোগবালাই সম্পর্কে। এখন যেহেতু বর্ষাকালীন সময়, সেক্ষেত্রে সিম গাছের গোড়া অনেক সময় পচন লাগে, সেক্ষেত্রে আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা চ্যাম্পিয়ন কপার হাইড্রোক্সাইড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, সাথে অটোস্টিন প্রয়োগ করতে পারেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হতে 2 গ্রাম। 8 নম্বর পয়েন্টে জানাবো, জাক পোকা সিমে আক্রমণ করলে আপনারা কি করবেন। 2 থেকে 3 শতাংশ জমিতে অবশ্যই ফোরামন ফাঁদ ব্যবহার করবেন এবং ইমিটাপ প্রতি লিটার পানিতে 1 ml প্লাস বন্ডেজ প্রতি লিটার পানিতে 1 গ্রাম, এমবুশ অথবা সানমেকটিন 1.8 EC প্রতি লিটার পানিতে 1 গ্রাম ঘরে ব্যবহার করতে পারেন, অথবা হিসাবে আপনারা প্রতি লিটার পানিতে নিম পাতা নির্যাস 1 ml করে ব্যবহার করতে পারেন, সাথে হুইল পাউডার প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে ব্যবহার করতে পারবেন, অথবা হিসাবে সিওনো 16 লিটার পানিতে 10 গ্রাম প্লাস 1 তারা 16 লিটার পানিতে 10 গ্রাম হারে ব্যবহার করলে সিমের গাছের জাপ পোকা 100% থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।